মানবাধিকার সংগঠনের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে আটকে রাখা এক বিরল প্রজাতির গিরগিটি উদ্ধার করল বন দপ্তর। বাঁকুড়ার ছাতনার গেরামডিহি গ্রামের ঘটনা। বন দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার মানবাধিকার সংগঠনের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে মধুবন গোয়েঙ্কা হাই স্কুল থেকে আরো বেশ কিছুটা দূরে গেরামডিহি গ্রামের একটি খেতমজুর পরিবারে হানা দিয়ে ওই প্রাণীটি উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় ওই প্রাণীটি তাদের বাড়িতে থাকার কথা অস্বীকার করলেও পরে বন দপ্তরের আধিকারিকদের চাপের মুখে তারা স্বীকার করে নেন বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। ছাতনার বিট অফিসার প্রদীপ শিকদার ঘটনার কথা স্বীকার করে বলেন, সাধারণত বহুরূপী বলি বা এর বিভিন্ন রকমের কালার হয়, হ্যাঁ, পরিবর্তন হয় আর কি, যার ফলে আমরা বহুরূপী বলি আর কি। তারপর উনি আমাদেরকে দিয়ে দিলেন, দেওয়ার পরে আমরা ওটাকে নিয়ে চলে আসি আমাদের স্থানীয় আমার বিট অফিসে। আনুমানিক মূল্য আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ, এই ধরনের আমার এই প্রথমে ফার্স্ট টাইমে আমি পেয়েছি। এই এটা আমরা আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্টের মধ্যে পড়ছে, তাহলে এটা আমরা যে আমরা এখন দেখা গেছে যে একে যে কোনোভাবে আমাদেরকে জঙ্গলে এদেরকে ছাড়তে হবে, হ্যাঁ, তো ছাড়তে না পারলে আগামী দিন মানে কালকে আপনার লকডাউন আছে, হ্যাঁ, তারপরের দিন ভিএসকে দেখাতে গিয়ে যে কোনো সময় যদি এই যদি দুর্বলতাতে যদি মারা যায় তাহলে আরও মুশকিল হবে, একটা প্রাণীকে আমরা হারিয়ে ফেলবো, হ্যাঁ, জাস্ট বলে আমাদেরও লোকের মানে ইয়ে থাকবে আর কি, নজরে থাকবে, হ্যাঁ, আমাদের জঙ্গলের কাছাকাছি আমরা ছাড়বো, এই মুহূর্তেই আমাদেরকে এটা ছাড়তে হবে, কারণ এ কী অবস্থায় কী খেয়েছে না দিয়েছে সেটা তো আর আমরা জানি না কেউ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন, সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন, সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।